হ্যালো বন্ধুরা, নাচ ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব বিভিন্ন দিক থেকে নৌকা কিভাবে আঁকতে হয়। অনেকে আমরা নৌকা সঠিকভাবে আঁকতে পারি না। আজ আমি আমার এই ড্রয়িং এ কিভাবে তুমি সহজে বিভিন্ন দিক থেকে নৌকা আঁকবে তা দেখাবো। ড্রয়িং এর জন্য একটি সাদা কাগজ, একটি পেন্সিল এবং একটি জেল পেন নিয়ে নিব। আমি এখানে তিন দিক থেকে নৌকা এঁকে দেখাবো। প্রথমটির জন্য 5 ইঞ্চি একটি লাইন টেনে নেব, দ্বিতীয়টির জন্য 3 ইঞ্চি একটি লাইন টেনে নেব এবং তৃতীয়টির জন্য 2 ইঞ্চি একটি লাইন টেনে নেব। চলো তাহলে প্রথম নৌকাটি আঁকা শুরু করা যাক। প্রথমে সুন্দর করে চন্দ্রাকৃতির একটি লাইন এঁকে নেব। এরপরে মাঝের লাইনের উপরে আরেকটি লাইন আঁকবো এভাবে। নিচের লাইনের সাথে আরেকটি চন্দ্রাকৃতির লাইন এঁকে নেব যা দ্বারা নৌকার তলা বোঝাবে। এরপরে নৌকার মাথার অংশ বোঝাতে এভাবে দুই পাশে লাইন টানব। এই দুই পাশে তো নৌকার মাঝ বসে। এরপরে নৌকায় বসার অংশ বোঝাতে এভাবে দুই পাশে ছোট লাইন করে নিয়ে দুই লাইন এই বড় লাইন দ্বারা মিলিয়ে দেব। পেন্সিলের কাজ শেষ হওয়ার পরে জেল পেন দ্বারা আউটলাইন করব সুন্দরভাবে। আর বন্ধুরা, তোমরা এই ড্রয়িংটি বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলো না। চলো এবার দ্বিতীয় নৌকাটি আঁকা যাক। দ্বিতীয় নৌকাটি আঁকতে 3 ইঞ্চি লাইনের উপরে একটি ওভাল এঁকে নেব সুন্দরভাবে। ওভালের দুই পাশে থেকে এভাবে সমান করে দুটি লাইন মাঝের অংশে আনব। একই অংশ থেকে নিচের দিকে আরো দুটি লাইন টানব, এতে নৌকার সামনের অংশ বোঝাবে। অপরদিকে আরো দুটি রেখা টেনে নেব দুই পাশ থেকে। এভাবে আমাদের নৌকাটি আংশিক হয়ে যাবে। আবার সামনের অংশে এভাবে লাইন টেনে সেই লাইন থেকে দুই পাশে এভাবে লাইন টান। অতিরিক্ত লাইন মিশিয়ে দেব। এরপর জেল পেন দিয়ে আউটলাইন করে নেব। নিজে একটু পানি বোঝাবো।
এখানেও যদি তোমাদের সমস্যা মনে হয় তবে কমেন্ট করে জানাবে, আরো সহজভাবে দেখাতে চেষ্টা করব। চলো এবার তৃতীয় নৌকাটি আঁকা যাক। এখানে দ্বিতীয়টির মতো একটি ওভাল করে নেব। ওভালের উপর দিকে এভাবে দুই দিক থেকে দুটি লাইন টানব। এরপরে বাম পাশ থেকে এভাবে লাইন টেনে উপরের দিকে উঠাবো, আবার নিচের দিকে টানবো, দুটি মাথা মিলিয়ে দেব। সামনে মাঝি বসার অংশটি বোঝাবো, দুই দিকে এভাবে লাইন টানবো। একটু নদীর পানি বোঝাবো। এভাবে পেন্সিলের কাজ শেষ করে জেল পেন দিয়ে আউটলাইন করে নেব। আমরা এভাবে ড্রয়িং গুলো শেষ করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, তোমাদের পছন্দের ড্রয়িং দেখতে চাইলে সেটিও জানাবে, আর অবশ্যই বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করবে এবং তা আমাদের সাথে শেয়ার করবে। আশা করি তোমরাও ভালো করবে। সে আশায় ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।